ওয়েলকাম টু টেক আইটি আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে আমরা যখন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি অথবা ছবির যে কোনো অংশ রিপ্লেস করি তখন সেটি কিন্তু স্মুথলি করতে পারি না কেন স্মুথ হয় না তার পেছনে ছোট একটি কারণ রয়েছে আমরা ছোট একটি ভুল করার কারণে কাজটি স্মুথভাবে করতে পারি না বন্ধুরা একটি ছবি এডিট করার পর যদি অরিজিনাল লুক না থাকে তাহলে ছবি এডিট করে আর কী লাভ আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা ছবির কোনো অংশ রিপ্লেস করার ক্ষেত্রে খুবই সামান্য একটি আমরা অনেক শর্টকাটে কাজটি স্মুথলি করতে বন্ধুরা বিষয়টি আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে তো আমি অলরেডি দুটি ছবি ওপেন করে রেখেছি আমি দুটি ছবিতে দুই রকমভাবে আপনাদেরকে কাজটি করে দেখাবো স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এবং এখানটা আরেকটি ছবি আমি ওপেন করে রেখেছি তো প্রথমে আমি এই ছবিটির কাজ করব আর আমি এখন আপনাদেরকে যে কাজটি করে দেখাবো আপনি এই কাজটি ফটোশপে যে কোনো ভার্সনে করতে পারবেন তো আমি ছবিটিকে একটু ঝুম করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি চোখ বন্ধ অবস্থায় আছে এবং একটি চোখ খোলা অবস্থায় আছে তো বন্ধুরা এখন আমি যেটা করবো খোলা যে চোখ রয়েছে এই চোখটিকে আমি বন্ধ চোখের জায়গায় এনে রিপ্লেস করে দেব তো বন্ধুরা এই রিপ্লেসের ক্ষেত্রে আমরা যে ভুলটি করে থাকি এই ভুলটি করার কারণে কিন্তু আমরা স্মুথলি রিপ্লেস করতে পারি না তো এখন সেটি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমি এই চোখটিকে সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আপনি যে কোনো সিলেকশন টুল ইউজ করতে পারেন তো আমি শর্টকাটে সিলেক্ট করার জন্য টুল বক্স থেকে ল্যাসো টুল ক্লিক করলাম ল্যাসো টুল ক্লিক করার পর আমি এখন এই চোখটিকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব। তো আমি ঠিক এখান থেকে ড্র্যাক করছি আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু সিলেক্ট করেছি তো বন্ধুরা এখন আমি যেটা করব যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকু আমি কপি করব কপি করে এই বন্ধ চোখের মধ্যে এনে অ্যাডজাস্ট করে দিব তো আমি সেটার জন্য মুভ টুল ক্লিক করলাম মুভ টুল ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমি চোখটিকে একটু নিচের দিকে আনছি তো নিচের দিকে আনার পর আমি যেটা করব। এটিকে ট্রান্সফর্ম করব তো ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম দেখতে পাচ্ছেন সিলেকশনটি ট্রান্সফর্ম হয়েছে এরপর আমি ট্রান্সফর্মের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবো মাউসের রাইট বাটন ক্লিক করার পর ফ্লিপ হরিজন্টাল অপশনে ক্লিক করব তো এখন আমি যেটা করব চোখটিকে মুভ করে বন্ধ চোখের জায়গায় এনে অ্যাডজাস্ট করে দেব তো আমি এখানটায় রাখলাম তো রাখার পর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমি সিলেকশনটিকে সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিপ্রেস করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেকশনটি সরে গিয়েছে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চোখটিকে আমি রিপ্লেস করেছি ঠিকই কিন্তু এটিকে অ্যাডজাস্ট করতে পারিনি এটা অ্যাডজাস্ট না হওয়ার পিছনে একটি ছোট্ট কারণ রয়েছে দেখতে পাচ্ছেন এটি যে এক্সট্রা একটি চোখ সেটি কিন্তু বোঝা যাচ্ছে তো আপনি একটি ছবি এডিট করার পর সেই ছবিটির যদি অরিজিনাল লুকই না থাকে তাহলে এত কষ্ট করে এডিট করার কোনো দাম থাকে না তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনি এই চোখটিকে স্মুথলি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন তো আমি এখন আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি তো বন্ধুরা আমি আবারও চলে গেলাম টুলবক্সে টুলবক্স থেকে ল্যাসো টুল ক্লিক করলাম ল্যাসো টুল ক্লিক করে সেম একইভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু মাউস ড্র্যাক করে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন আমার সিলেকশনটি হয়ে গিয়েছে এখন আমি যেটা করব সিলেকশনটি থাকা অবস্থায় সিলেকশনের মধ্যে মাউসের মাউসের ক্লিক ক্লিক করব করার পর এখান থেকে ফেদার ক্লিক করব ফেদারের যে অসাধারণ ক্ষমতা রয়েছে সেটা আপনি দেখতে পাবেন তো আমি এখান থেকে ফেদার অপশনে ক্লিক করলাম ফেদার অপশন ক্লিক করার পর এখানে ফেদার রেডিয়াস যে অপশনটি রয়েছে এখানে আমি ফাইভ দিব তো আপনি আপনার ছবি রেজুলিউশন হিসাবে এটি একটু বা বাড়িয়ে দিতে পারেন তো আমি আমার ছবি রেজুলিউশন হিসাবে এখানে ফাইভ দিলাম ফাইভ দিয়ে ওকে ক্লিক করলাম এখন সেম আগের মতো আমি মুভ ক্লিক করলাম মুভ টুল ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে চোখটিকে একটু এক্সট্রা করে নিচ্ছি এক্সট্রা করার পর আমরা এটিকে ট্রান্সফর্ম করবো তো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম ট্রান্সফর্ম হয়ে গিয়েছে এখন আমি এই সিলেকশনের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল ক্লিক করব এরপর আমি এটিকে মুভ করে বন্ধ চোখের জায়গায় এনে অ্যাডজাস্ট করে দেব এরপর আমার চোখটিকে হালকে একটু ঘুরিয়ে দিচ্ছি মনে হচ্ছে ঠিক আছে এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম তো সিলেকশনটিকে সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিপ্রেস করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেকশনটি সরে গিয়েছে সামান্য একটি ট্রিক্স শুধুমাত্র ফেদার ইউজ করার কারণে চোখটি কিন্তু স্মুথলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আপনি বুঝতেই পারবেন না এটি যে এক্সট্রা একটি চোখ তো এখন আমি আপনাদেরকে অন্য একটা ছবিতে আরেকটি কাজ করে দেখাবো বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় সেম ভুলটি করে থাকি তো ধরুন এখন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমি যেটা করব টুল বক্স থেকে ম্যাজিক টুল সিলেক্ট করলাম আপনি যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন তো আমি শর্টকাটে সিলেক্ট করার জন্য ম্যাজিক টুলটি নিলাম ম্যাজিক টুলটি ক্লিক করার পর আমি ঠিক এখানটা একটি ক্লিক করলাম তো একটু ভালো মতো সিলেক্ট করার জন্য আরেকটি ক্লিক করলাম তো বন্ধুরা ছবিটিকে আমি একটু ঝুম করে নিচ্ছি তো বন্ধুরা এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করি দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কালার চুজ করতে পারেন আমি এই কালারটি চুজ করলাম চুজ করে ওকে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমি যেটা করব কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়েছে ঠিকই এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে ঘটনাটা কি ঘটেছে তো এখন আমি সিলেকশনটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিপ্রেস করলাম দেখতে পাচ্ছেন সিলেকশনটি সরে গিয়েছে এখন আমি আপনাদেরকে ছবিটিকে একটু ঝুম করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ করেছি ঠিকই কিন্তু স্মুথলি করতে নাই কারণ আপনি দেখতে পাচ্ছেন এই পাশটিতে কেমন যেন কাটা কাটা দেখা যাচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডটি স্মুথলি চেঞ্জ হয় নাই তো আমরা যদি সেম একইভাবে ফেদার ইউজ করতাম তাহলে কিন্তু এই জিনিসটি থাকতো না স্মুথলি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা যেত তো আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি তো বন্ধুরা এখন আমি আবারও ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সিলেকশনের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড সেহেতু আমরা এখানে ফেদার রেডিয়াসটি একটু কম করে দেবো তো আপনি আপনার ছবির রেজলিউশন হিসাবে ফেদারটি ওয়ান থেকে থ্রি পর্যন্ত ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি ওয়ান থেকে থ্রির উপরে ব্যবহার করলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো আমি সবসময় ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ফেদার রেডিয়াস ওয়ান ইউজ করে থাকি সেটি ছবি রেজলিউশন যাই হোক না কেন তো ওয়ান দেওয়ার পর আমি ওকে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমি যেটা করবো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিপ্লেস হয়েছে তো আমি আরেকবার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলাম করলাম এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিপ্রেস করে এটিকে ডিসিলেক্ট করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যখন ফেদার ইউজ না করে কাজটি করেছি তখন কিন্তু এখানে কাটা কাটা দাগ ছিল এখন ফেদার ইউজ করার কারণে এখানে দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ছবির সাথে মিশে গিয়েছে তো আমি ছবিটিকে একটু জুম আউট করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদারার ক্ষমতাটা কতটুকু তো বন্ধুরা আশা করছি ফেদারার অসাধারণ ক্ষমতা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোন চমৎকার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ